আসসালামু আলাইকুম, আমি মিম, পড়াশোনা করছি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে। আজকে মূলত কথা বলবো যে কার মেরিট অনুযায়ী কার কোন সাবজেক্ট আসতে পারে বা কোন প্রাইভেট ক্যাম্পাসগুলোতে তার সাবজেক্ট আসতে পারে। এ বিষয়ে তোমরা অনেকেই কনফিউশনে আছো, অনেকেই সার্কুলারে কিন্তু একদম সুন্দরভাবে সব কিছুই ডিটেলসে দেওয়া আছে, তারপরেও অনেকেই বুঝতে পারছো না যে এখান থেকে তোমরা কিভাবে বুঝতে পারবা যে তোমাদের মেরিট অনুযায়ী তোমাদের কোন ক্যাম্পাসে আসার সম্ভাবনা আছে বা তুমি কোন সাবজেক্ট পেতে পারো বা তুমি গভর্নমেন্ট যে কলেজটা আছে সেটাতে তোমার চান্স হওয়ার পসিবিলিটি আছে কি না। তো এই বিষয়টা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি। বারবার তোমরা অনেকে ইনবক্স করতেছো, আমি সবাইকে আসলে রিপ্লাই করতে পারছি না, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা কেউ কষ্ট পেও না এই বিষয়টা ভেবে যে আপু রিপ্লাই করছে না, কিন্তু দেখো অনেকেই মেসেজ দিয়েছে, আমি সবার মেসেজ একসাথে ওভাবে রিপ্লাই করা আমার একার জন্য আসলেই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আমি বলছি, তোমরা একটু খেয়াল করে শোনো, তাহলে সবার জন্য সুবিধা হবে, তোমরা বুঝতে পারবা। আমাদের সরকারি কলেজটার জন্য যদি বিজ্ঞান বিভাগের কেউ হয়ে থাকে, তাহলে আমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য যেটা সেটা আমি আগে বলি। সরকারি কলেজের জন্য হচ্ছে বিজ্ঞান বিভাগের মেধা অনুযায়ী সিট আছে হচ্ছে টোটাল 651টা। তো এর মধ্যে 186টা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের জন্য, আর 93টা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্টের জন্য, আবার 93 করে করে চাইল্ড ডেভেলপমেন্ট আর আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ, এই দুইটার ক্ষেত্রেও 93টা করে সিট আছে, আর টেক্সটাইলের জন্য 186টা সিট আছে। তো টোটাল হচ্ছে 651টা। এই 651 মেরিট অনুযায়ী কোটা ছাড়া যাদের পজিশন আছে তারা গভর্নমেন্টটাতে হচ্ছে চান্স পাবে, গভর্নমেন্টটায় পড়াশোনা করতে পারবে যদি সেই অনুযায়ী সে সাবজেক্ট চয়েস দেয়, ক্যাম্পাস চয়েস দিয়ে থাকে। এরপরে হচ্ছে এরপরের থেকে যাদের সিরিয়াল তারা অন্য প্রাইভেটগুলোতে আসবে। তো এখানে তোমাদের সাবজেক্ট চয়েসের উপরেই কিন্তু ক্যাম্পাসগুলো আসবে, ওভাবেই কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। তো টোটাল সিট আছে হচ্ছে 1591টা শুধু মেরিট অনুযায়ী, আর কোটা অনুযায়ী আছে হচ্ছে 118টা। আর এর পাশাপাশি হচ্ছে তোমার কমার্সের জন্য গভর্নমেন্টে আছে হচ্ছে 187টা, আর টোটাল সিট আছে হচ্ছে 513টা, এটা হলো মেরিট অনুযায়ী। 187-এর মধ্যে যাদের সিরিয়াল কমার্স থেকে তাদের গভর্নমেন্টে হওয়ার সম্ভাবনা আছে, আর এরপর থেকে যাদের সিরিয়াল তারা হচ্ছে প্রাইভেটগুলোতে চান্স পাওয়ার পসিবিলিটি আছে। আর মানবিকের জন্য গভর্নমেন্টে হচ্ছে টোটাল সিট 92টা, আর গভর্নমেন্টের জন্য টোটাল সিট 92টা, আর হচ্ছে টোটাল সবগুলো ক্যাম্পাস মিলাইয়ে টোটাল সিট হচ্ছে 365টা। এর মধ্যে কোটাতে গভর্নমেন্টে আছে হচ্ছে 8টা, আর টোটাল আছে 31টা। তো এই হলো তোমার মোট 2655টা সিট, সরকারি বেসরকারি সবগুলো মিলিয়ে। এখানে টোটাল 1000 হলো সরকারিটার জন্য, আর বাকিগুলো হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেটগুলোতে ওইভাবে ডিস্ট্রিবিউট করা। তো অনেকেই ভাবছো যে সিরিয়াল একটু দূরে, তারা কিভাবে সাবজেক্ট চয়েস দেবে বা তাদের গভর্নমেন্টে হওয়ার পসিবিলিটি আছে কি না। মনে করো যে কেউ বিজ্ঞান বিভাগের টোটাল সিট হচ্ছে 651টা, এখন কারো সিরিয়াল ধরো 670, তো এখন সে কি গভর্নমেন্টে চান্স পাবে কি না বা গভর্নমেন্টে তার পড়ার ইয়েটা হবে কি না। তো এখানে আমি বলবো যে যখন আমাদের ই করা হয়, মানে সাবজেক্ট চয়েস অনুযায়ী সাবজেক্ট দেওয়া হয়, ক্যাম্পাস সিলেক্ট করে দেওয়া হয়, যখন ভর্তির কার্যক্রম শুরু হয়ে যায়, তখন দেখা যায় কি অনেক স্টুডেন্টই কিন্তু ভর্তি হয় না, বা অনেকেই দেখা যাচ্ছে যে ডাবল এক্সাম দিয়েছে বা অন্য কোথাও চান্স হয়ে গিয়েছে, তারপরেও এখানে জাস্ট ওই আছে না যে এমনিতেই পরীক্ষা দেওয়ার দরকার দিয়েছে বা ফর্ম রেজিস্ট্রেশন করেছে, ফর্ম ফিল আপ করেছে, তার জন্য পরীক্ষাটায় অ্যাটেন্ড করেছে, তো দেখা যাচ্ছে যে তার চান্স হয়ে গেছে কিন্তু তার দরকার নাই এখানে পড়াশোনা করার, সে হয়তো অন্য কোথাও অ্যাডমিট হয়ে গেছে।
বা অনেকে সেকেন্ড টাইমের জন্য ট্রাই করবে। তো এরকম যারা আছে যাদের চান্স হওয়া সত্ত্বেও ভর্তি হচ্ছে না, এরকম তারা তো বাদ পড়ে যাচ্ছে। তো ওই সিটগুলো ফিল আপ করার জন্য তখন দেখা যাচ্ছে যে ওই মেরিট অনুযায়ী ওইভাবে হচ্ছে পিছন থেকে টানে। মনে করো কারোর পজিশন হচ্ছে 170, না কারোর পজিশন ধরো 190, এখানে ফুড অ্যান্ড নিউট্রিশনে সে পড়তে চায়, কিন্তু এখানে 186টা হচ্ছে টোটাল ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য সিট আছে। তো এখন 190 যদি থাকে, তাহলে টোটাল প্রথম 186 জনের মধ্যে যদি ধরো 5-6 জন যদি ভর্তি না থাকে, তখন ওই সিটগুলা 5-6টা সিট ফিল আপ করার জন্য কিন্তু পরবর্তীতে থেকে কিন্তু টানবে। ওই 186-এর পরে যাদের মেরিট আছে তাদেরকে কিন্তু টানবুরের নিউট্রিশন যদি ফার্স্ট চয়েস দিয়ে থাকে বা তারা যদি চায়, তাহলে কিন্তু তারা এই সাবজেক্টটা কিন্তু পেয়ে যাবে। তো এখানে এই টাইপের কিছু বিষয় আছে। তো তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবে তখন এটা অবশ্যই ভালোভাবে মাথায় রেখেই চয়েস দিবে যে তোমার ফার্স্ট চয়েস কোনটা দিচ্ছ, তোমার সেকেন্ড চয়েস কোনটা দিচ্ছ। সাবজেক্ট ওয়াইজ তুমি মানে সাবজেক্টগুলোও ভাবনা চিন্তা করে চয়েসে রাখবে, আবার ক্যাম্পাসগুলোও কিন্তু ওভাবেই চয়েসে রাখবে। কয়েকটা ক্যাম্পাসে মানে তুমি কোন ক্যাম্পাসে পড়তে চাচ্ছ ওইভাবে তুমি চয়েস দিবে। তো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো, তোমরা এখন সার্কুলারটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবা বা ভালোভাবে ধারণাটা নিয়েই তুমি সাবজেক্ট চয়েস দিতে যাও। অন্যের কথা মতো তুমি সাবজেক্ট চয়েস দিও না, এটা তোমার জন্যই ভালো হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।